আমাদের গরমে হচ্ছে ক্লাস করতে একটু কষ্ট হয়, বন্ধুদের সাথে দেখা হয় না, তারপর আমাদের মর্নিং এ ক্লাসটা হলে ভালো হতো আসলে। হ্যাঁ হবে, বন্ধু থাকলে আমাদের লেখাপড়ার অনেকটাই সমস্যা হয়, কষ্ট হয় করতে, স্যারদের সারা অনেকটা ঝামেলা হয় আমাদের লেখাপড়া করতে। চাচ্ছি যে আমাদের স্কুল মানে মর্নিংয়ে আনবে, আর হচ্ছে কি আমাদের গরমে অনেক সমস্যা হয়, তার কারণে আমরা চাই যে স্কুল বন্ধ না দিক, আর আমরা পড়ালেখা অনেক ঘাটতি হবে যদি বন্ধ দেয়। আমরা চাই যে স্কুল মানে মর্নিংয়ে আনুক, সকালবেলা আনুক, কারণ গরম তাহলে কম পড়বে। মর্নিংয়ে ক্লাসটা নেওয়া হয় তাহলে আমাদের ভালো হয়, আমরা নিয়মিত পড়ালেখাটা চালিয়ে নিতে চাই। যদি মর্নিংয়ে ক্লাসটা দেওয়া হয় তাহলে আমাদের খুব ভালো হয়। যদি বন্ধ থাকে তাহলে আমাদের লেখাপড়া অনেক বড় একটা ঘাটতি থেকে যায়, তার জন্য আমরা চাই না আমাদের স্কুল বন্ধ থাকুক। হ্যাঁ স্যার, কই হ্যালো হ্যালো চেক হ্যালো আসলে প্রচণ্ড তাপদাহ চলছে সারা দেশেই, এবং ইতিমধ্যে অনেক শিক্ষক এবং শিক্ষার্থী মারা গেছে। তা আমরা মনে করি যে এই বন্ধ ঘাসে যদি মর্নিং ক্লাস করা হয়, সরকার যদি মর্নিং ক্লাসের ব্যবস্থা করে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং সাপ্তাহিক ছুটি, আমি মনে করি যে নতুন কারিকুলামে যেহেতু দুই দিনই সাপ্তাহিক ছুটির কথা রয়েছে, সাপ্তাহিক ছুটি যদি দুই দিন করে তাহলে ভালো হয়। হ্যাঁ, লেখাপড়ার তো অবশ্যই একটু সমস্যা হয়েছে, কিন্তু এটা যে কোনোভাবেই আমাদের পুষিয়ে নিতে হবে আর কি। আসলে সত্যিকার অর্থে সারা দেশের যে তাপদাহ, তাতে সত্যিকার অর্থে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। আমাদের বিগত দিনে দেখা গেছে যে করোনার সময় আমাদের দীর্ঘ দিন ক্লাস বন্ধ ছিল, যে কারণে শিক্ষার্থীদের লেখাপড়া একটু বিঘ্ন হয়েছে। তবু এখনও গরমে আমাদের লেখাপড়া একটু বিঘ্ন হচ্ছে। তবুও আমরা চাচ্ছি সরকারের কাছে, আমরা ছোটোবেলায় আমাদের সময় আমরা দেখেছি, আমরা মর্নিং স্কুল করেছি, মর্নিং স্কুল করে আমরা লেখাপড়া চালিয়ে যেতাম। এখনও সেইভাবে যদি মর্নিং স্কুল চালিয়ে রাখা যায় তাহলে শিক্ষার্থীদের সেই পিছনের লেখাপড়াগুলো পুষিয়ে নেওয়া যাবে। সেভাবে মর্নিং স্কুল চালালে যেমন শারীরিকভাবেও হয়তো তারা একটু সুস্থ থাকবে, আর বিশেষ করে আমাদের যে কারিকুলামের যেভাবে নিয়ম অনুসারে সাপ্তাহিক বন্ধ দুদিন ছিল, সেভাবে নিয়মটা করলেই ভালো হয়। তাহলে আমরা সেই নিয়ম অনুসারেই
আমরা এগিয়ে যেতে পারব এবং মর্নিং স্কুলের মাধ্যমে আমরা সেগুলো পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি জানতে চাচ্ছেন যে কথাটা, সেটা আসলে ব্যাপারটা হচ্ছে যে সারা দেশেই তাপদাহের জন্য আমরা অস্থির এবং বাচ্চারাও বিশেষ করে রোদ্রের তাপে অসুস্থ হয়ে পড়ে। ক্লাসে কিছু বাচ্চা অসুস্থ হয় এবং কিছু শিক্ষকও মারা গেছে, কিন্তু তারপরেও তো লেখাপড়া চালিয়ে যেতে হবে। একদম যেমন করোনায় বন্ধ হয়ে গিয়ে লেখাপড়া অনেক পিছনে গেছে, কিন্তু সেক্ষেত্রে আমরা চাই যে সকালের এই তাপদাহের কারণে যদি ক্লাসটা মর্নিং হয় এবং সেক্ষেত্রে আমরা লেখাপড়াটা ওদের চালিয়ে যেতে পারবো এবং পুষিয়ে নিতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সপ্তাহে দুদিন বন্ধ ছিল, নতুন কারিকুলামে দেখা গেছে যে বাচ্চাদের বেশিরভাগ কাজ থাকে কিন্তু ক্লাসে না, ওদের বাসাতেই বেশি কাজ থাকে। সেক্ষেত্রে ওরা বাসাতে যদি একটু রিল্যাক্স না থাকে তাহলে তো ওদের কাজগুলো মেক আপ করতে পারে না। সেক্ষেত্রে ওদের যদি দুদিন বন্ধ থেকে ক্লাসটা নেওয়া হয় তাহলে ওদের বাসার কাজগুলো, হোমওয়ার্কগুলো ওরা সঠিকভাবে করতে পারে এবং আমরা সেক্ষেত্রে পাঁচ দিন ক্লাস নিয়ে আমরা মেক আপ করতে পারি। ধন্যবাদ।